উত্তরবঙ্গে কোনো আর্ট কলেজ নেই, নেই আর্ট এক্সিবিশন সেন্টারও। নিজের আঁকা ছবি চিত্র রসিকদের সামনে তুলে ধরার জায়গা না পেয়ে বাড়িতেই প্রদর্শনীর আয়োজন করলেন শিলিগুড়ির শিল্পী বিপুল রায়। শিল্প তার রক্তে। দাদু পরমলাল রায় ছিলেন প্রথিতযশা ভাস্কর। দাদুকে দেখে শিল্পের জগতে পা রাখেন বিপুল। দীর্ঘ 17 বছর ধরে ছবি আঁকছেন তিনি। নর্থ বেঙ্গলের সত্যি মানে আর্ট কলেজ নেই, আর্ট গ্যালারি নেই, আর যেগুলো আছে এই মানে সরকারি দুটো আছে, একটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতে আছে জলপাইগুড়ি আর্ট গ্যালারি, আর আমাদের শিলিগুড়ি রামকিঙ্কর হল, কিন্তু দুটো হচ্ছে গভর্নমেন্টের আর কি। তো আমি তথ্যকেন্দ্র গভর্নমেন্টের, ওটা গভর্নমেন্টের কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে এই দুটোই আছে গ্যালারি মোটামুটি। তো গ্যালারি দরকার, আরও গ্যালারি দরকার, আর আর্ট কলেজ দরকার। আর্ট কলেজ হলে মানুষ ছবিটা নিয়ে পড়াশোনা করবে, ছবি নিয়ে যখন অটোমেটিকলি পড়াশোনা করবে অনেক কিছু, তার অনেক কিছু জিনিস জানতে পারবে আর কি। প্রফেশনাল আর্টিস্ট উনি, আর ওনার কাছে শিখেছি আর্ট, উনি খুব যত্ন সহকারে শেখায়। আমরা তো নর্মালি হলে গিয়ে বা এক্সিবিশন হলেই সাধারণত এরকম আর্ট এক্সিবিশন হয়, কিন্তু এটা একদম বাড়ির মধ্যে নিজেদের বাড়ির মতো অ্যাটমসফিয়ার, আর কোনো এন্ট্রি ফি লাগছে না, যেগুলো আমাদের বড় বড় হলে অনেক সময় লেগে থাকে, তো এটাই নতুনত্ব।